1975 সালের 15 আগস্ট ভোরে নৃশংসভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। 2010 সালের 28 জানুয়ারি দিবাগত রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 12 আসামির মধ্যে কারাবন্দী 5 আসামির ফাঁসি কার্যকর হয়। তারা হলেন সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মহিউদ্দিন আহমেদ, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য 6 আসামি পলাতক ছিলেন। তাদের মধ্যে আব্দুল মাজিদকে 2020 সালের 12 এপ্রিল ফাঁসির রায় কার্যকর হয়। আরেক খুনি আজিজ পাশা 2001 সালে জিম্বাবুয়েতে মারা যান। এখনও 5 আসামি পলাতক রয়েছেন। এই 5 আসামি কে কোথায় আছেন সে সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, রাশেদ চৌধুরী। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী 1996 সালে ব্রাজিল থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে যায়। সেখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে 2004 সালে এটি মঞ্জুর হয়। এরপর মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এর বিরুদ্ধে আপিল করে। 2 বছর আইনি লড়াইয়ের পরে 2006 সালেও রাশেদ চৌধুরীর পক্ষে রায় দেওয়া হয়। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাশেদ চৌধুরীকে ফেরত চেয়ে অন্তত 5 বার আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে বাংলাদেশ। এরপর 2018 ও 2020 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 বার চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এবছরে জুন মাসে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয় আবেদন মঞ্জুর সংক্রান্ত কাগজপত্র পুনর্বিবেচনার জন্য চেয়ে পাঠিয়েছে। বিভিন্ন আইনজীবীর কাছে এই বিষয়ে মতামত জানতে চেয়েছেন তিনি। আশা করা হচ্ছে এ বছরের মধ্যে এ বিষয়ে একটি আইনি সিদ্ধান্ত দেবেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল। নাম্বার 2, নূর চৌধুরী। 1998 সাল থেকে কানাডাতে অবস্থান করছে বঙ্গবন্ধুর আরেক খুনি নূর চৌধুরী। ওই সময় থেকে তাকে ফেরত পাঠানোর জন্য অনেকবার আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয় কানাডা সরকারকে। নূর চৌধুরী এবং তার স্ত্রীর রাজনৈতিক আশ্রয় আবেদন খারিজ করে দেয় কানাডা সরকার এবং কোর্ট। তখন থেকেই নূর চৌধুরী কোনো স্ট্যাটাস ছাড়াই কানাডাতে অবস্থান করছে। পরবর্তীতে 2004 ও 2007 সালে নূর চৌধুরীকে ফেরত পাঠানোর জন্য কানাডা ডিপোর্টেশন আদেশ জারি করলেও তৎকালীন বাংলাদেশ সরকারের অনাগ্রহের কারণে ফেরত আনা হয়নি। 2009 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বিপদ আঁচ করতে পেরে নূর চৌধুরী প্রি রিক্স রিমুভাল অ্যাসেসমেন্ট আবেদন করে। এ ধরনের আবেদন সাধারণত 1 বছরের মধ্যে নিষ্পত্তি করা হয়ে থাকে, কিন্তু নূর চৌধুরীর ক্ষেত্রে কানাডার অ্যাটর্নি জেনারেল 10 বছরেও এটি নিষ্পত্তি করেনি। বাংলাদেশ সরকার 2018 এর জুলাই মাসে কানাডার ফেডারেল কোর্টে একটি মামলা দায়ের করে, যাতে করে কানাডার সরকার নূর চৌধুরীর স্ট্যাটাস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। পরের বছরের 17 সেপ্টেম্বর কোর্ট বাংলাদেশের পক্ষে রায় দেয়। নূর চৌধুরীর স্ট্যাটাস বাংলাদেশকে জানানোর জন্য কানাডা সরকারকে নির্দেশ দেয়। একই দিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কানাডার পররাষ্ট্রমন্ত্রীকে নূর চৌধুরীকে ফেরত পাঠানোর জন্য কানাডার সরকারের সহায়তা অনুরোধ করে একটি চিঠি দেন। তবে এ বিষয়ে কানাডার সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বা নূর চৌধুরীর স্ট্যাটাস জানায়নি। নাম্বার 3, খন্দকার আব্দুর রশিদ। খন্দকার আব্দুর রশিদ একজন সাবেক বাংলাদেশি সেনা কর্মকর্তা এবং দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের পলাতক গুপ্ত ঘাতক। বঙ্গবন্ধুর অন্যতম এই খুনি অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করছে বলে ধারণা করা হয়, কারণ বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করলে রিনিউ করার জন্য তাকে আবেদন করতে হতো। একবার তাকে যুক্তরাষ্ট্রে দেখা মিলেছিল, কিন্তু তাকে ধাওয়া করেও ধরা যায়নি। ধারণা করা হয় বর্তমান রশিদ পাকিস্তান বা আফ্রিকার কোনো দেশে পালিয়ে আসে, তবে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। নাম্বার 4, শরীফুল হক ডালিম। জন্ম 1946 সালে। মেজর ডালিম নামে পরিচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। 1975 সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। বঙ্গবন্ধুর আরেক খুনি ডালিমও ভিন্ন দেশের পাসপোর্ট ব্যবহার করছে বলে ধারণা করা হয়। 1995 সালে কেনিয়াতে রাষ্ট্রদূত থাকাকালীন অবস্থায় অবসরে যায় ডালিম। বর্তমানে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় সরকার। সে পাকিস্তান, লিবিয়া বা স্পেনে থাকতে পারে বলে ধারণা করা হলেও এ বিষয়ে নিশ্চিত নয় সরকার। নাম্বার 5, রিসালদার মোসলে উদ্দিন।
1975 সালের 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বর রোডে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যায় অন্য আসামিদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেন রিসালদার মুসলে উদ্দিন। 96 সালের আগ পর্যন্ত কোনো সরকারই মুসলে উদ্দিনের বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নেয়নি। এমনকি বিএনপি সরকারের সময় তার বাড়িতে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা থাকত। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত শুরু হলে তার বাড়িসহ বেশ কিছু সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। এক পর্যায়ে খুনি রিসালদার মুসলে উদ্দিন পালিয়ে যান। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অন্য খুনিদের সাথে তিনিও দেশ ছেড়ে থাইল্যান্ড হয়ে পাকিস্তানে পালিয়ে যান। বর্তমানে বঙ্গবন্ধুর এই খুনি ইউরোপের জার্মানিতে পালিয়ে আছে বলে ধারণা করা হলেও এ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই সরকারের হাতে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান এই ঘাতক খুনিদের যেভাবেই হোক দেশে ফিরিয়ে এনে বিচার করা হোক? চাইলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন কী ধরনের শাস্তি চান তাদের, অথবা জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। এই চ্যানেলে প্রথমবার হলে অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।